আমরা প্রত্যেক মানুষই আমরা কি করব, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই জিকিরটা বেশি বেশি করার পাশাপাশি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, এইটি পড়ব, বেশি বেশি করে পড়ব। আমাদের 4 নম্বর শ্রেষ্ঠতম আমলের মধ্যে হচ্ছে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, এটি আমরা বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। আমরা আমাদের 4 নম্বর শ্রেষ্ঠতম আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর, 6টি শ্রেষ্ঠতম আমলের মধ্যে 5 নম্বর আমলটি হচ্ছে আমাদের যে দোয়া এনুস। এই দোয়া এনুস প্রত্যেকটা মুমিন মুসলমান না, শুধু প্রত্যেক মুসলমান নরনারী এই দোয়ায়নুস সম্পর্কে আমরা কম বেশি আমাদের ধারণা আছে। আল্লাহর রাসূল, আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ এই মাছের পেটের মধ্যে, যেইখানে কোনো বিজ্ঞান, কোনো জাগতিক কোনো কিছুই যেখানে কোনো ধরনের হিংস পায় না, সেখানে আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেক বিজ্ঞানের কাজকর্ম যেখানে শেষ, সেখান থেকে আল্লাহ পাক একেবারে কাল্পনিকভাবে মাছের পেটে একদিন না 40 দিন আল্লাহ পাক রেখে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমি যদি চাই যে কোনো জায়গায়, যে কোনো স্থান থেকে তোমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আমি মুক্ত রেখে তোমাদেরকে সুস্থ অবস্থায় রাখবো, এইটি আমাদেরকে শিক্ষা দিলেন। এই জন্য আমরা বেশি বেশি যদি দোয়া ইউনুস পাঠ করতে পারি। আল্লাহ পাক বলেন যেভাবে আমি ইউনুস আলাইহিসসালামকে ওই মাছের পেটের মধ্যে রক্ষা করেছি, ঠিক কোন মুমিন ব্যক্তি সে হোক, সে নরনারী যে অবস্থায় থাকুক না কেন, যত পেরেশানির মধ্যে থাকুক না কেন, ইমান ও কিনের সাথে ক্লাসের সহিত আমার কাছে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি পাঠ করবে, আমি তাকে ওই বিপদ থেকে রক্ষা করব। তাহলে দেখেন তো একটা জিনিস লাগবে, ইমান ও ইকিনের সহিত ক্লাসের সহিত আপনাকে পড়তে হবে। আপনি পড়তেছেন আর ভাবতেছেন আল্লাহ কি আমাকে বিপদ থেকে রক্ষা করবে, সেটি না। যেখানে মাছের পেটের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ পাক রক্ষা করেছেন, সমস্ত ফেরেশানি থেকে মুক্তি করেছেন, মানুষের জন্য অক্সিজেন লাগবে, সেই জিনিসটা ওখানে না দিয়েও আল্লাহ পাক কিভাবে ইউনুস আলাইহিসসালামকে পানির নিচে মাছের পেটের মধ্যে রাখছে। এইভাবে আপনি যদি চান, আপনি যদি দোয়ায়নুস একিনের সহিত পড়েন, ইনশাআল্লাহ আপনাকেও সমস্ত ফেরেশানি, আমরা যে দুনিয়াতে আছি, আমরা তো আর মাছের পেটের মধ্যে যাচ্ছি না, আমরা তো দুনিয়াতে আছি, তাহলে এই ফেরেশানিগুলো আমাদের জন্য কিছুই না। আমরা যদি একিনের ক্লাসের সহিত দোয়ায়নুস পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে দূর করে আমাদেরকে আল্লাহর রহমতে দুনিয়া বেদতে শান্তি, আখেরাতে মুক্তি দান করবে। সমস্ত শ্রেষ্ঠ আমলের মধ্যে আমাদের 5 নম্বর আমল হচ্ছে দোয়ায়নুস বেশি বেশি পাঠ করা, এটি আমরা বেশি বেশি পাঠ করব। এবং সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ 6টি আমলের, নেক আমলের মধ্যে সর্বশেষ আমলটি হচ্ছে আমরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরটি বেশি বেশি পাঠ করব। যে ব্যক্তি এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, এখানে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর পবিত্রতা, আল্লাহর যে একাত্মবাদের ঘোষণা আছে এই জিকিরটার মধ্যে, এখানে সমস্ত জিকির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের সমস্ত জিকির এখানে আছে। আপনি যদি এই জিকিরটা দৈনিক আপনি 5 ওয়াক্ত নামাজের পর পড়েন এবং সকাল বিকাল 100 বার করে এই জিকিরটা পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছে, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি এই জিকিরটা সকাল বিকেল 100 বার পাশাপাশি যে কোনো একটা ইস্তেগফার এবং যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবে টানা 3 বছর একাধারে কোনো মিস না করে, যে ব্যক্তি এই আমলটি করতে পারবে, আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ পাক তাকে
কে বুজুর্গ আল্লাহওয়ালা পীরে কামেল পীর তাকে না বানিয়ে তাকে আল্লাহ পাক দুনিয়া থেকে নেবেন না, আল্লাহর ওলি বানিয়ে নেবেন, আল্লাহর ওলি বানিয়ে আল্লাহ পাক আপনাকে কবরে নেবেন। আসুন এটি আমরা যদি কোনো ব্যক্তি করি আমাদের 5-7 মিনিট সময় লাগবে, সকাল বিকাল যদি আপনি 5-7 মিনিট সময় এই জিকিরটার পিছনে আপনি ব্যয় করেন, ইনশাল্লাহ একাধারে যদি আপনি 3 বছর এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সমস্ত বিপদ আপদ তো অনেক পরের কথা, আপনাকে আল্লাহর ওলি বানিয়ে কবরে নেবেন, এর আগে আপনাকে কবরে নেবেন না। তাহলে আমরা আসুন আমরা নেক আমলের ক্ষেত্রে ষষ্ঠ যে আমলটি করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব। এই জিকিরে আপনার দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তি। আসুন আমরা 6টি শ্রেষ্ঠতম আমল, আমরা এই আমলগুলো বেশি বেশি নিজে করব আর আমাদের অপর মুসলমান ভাইদেরকে এর জন্য দাওয়াত দেব। আমি সংক্ষেপে এই 6টি আমল আবার একবার বলে দিচ্ছি। সর্বপ্রথম আমরা বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করব। 2 নম্বর শ্রেষ্ঠতম আমল হচ্ছে আমরা ইস্তিগফার পড়ব। 3 নম্বর হচ্ছে আমরা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এই জিকিরটি বেশি বেশি পড়ব। 4 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি আমরা বেশি বেশি পাঠ করব। দোয়া ইউনুস আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি আমরা বেশি বেশি পড়ব। এবং 6 নম্বর শ্রেষ্ঠতম শেষ নাম্বার আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 6টি শ্রেষ্ঠতম আমল, সমস্ত আমলের নির্যাস যাকে বলা হয় সেই নির্যাসটা আপনার এই 6টি আমলের মধ্যে নিহিত আছে। আমরা প্রত্যেকে প্রত্যেক দিন এই 6টি আমল করবই ইনশাআল্লাহ। সবাই নিয়ত করি, নিজে আমল করি, অন্যকে দাওয়াত দিই। নিজে আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো না, যদি অন্যকে দাওয়াত দিতে পারি ইনশাআল্লাহ রহমত করে আল্লাহ পাক করুণা করে দয়া করে আমাদেরকে জান্নাতে নেবেনই। নিজেকে সুখ শান্তি ময় আমাদের জীবন করে দিবে, আমাদের দুনিয়াতে শান্তি আখরাতে মুক্তি দান করবে। এই জন্য আসুন আমরা 6টা শ্রেষ্ঠতম আমল করি, নিজের জীবনকে সুন্দর করি, বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজেকে মুক্ত থাকি, অন্যদেরকে মুক্ত রাখার জন্য প্রচেষ্টা করি। আল্লাহ পাক যা বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।